বন্ধুরা, আমার হাতে তোমরা যে সুইচটা দেখছো এটা হচ্ছে একটা 2A সুইচ। আর এই 2A সুইচগুলো কীভাবে কানেকশান করে আর কীভাবে এগুলোকে ব্যবহার করতে হয় সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে এই সুইচগুলো কীভাবে ব্যবহার করে। তোমরা আমার হাতে যে সুইচটা দেখছো এটা 2A সুইচ, আর এই 2A সুইচটাতে দেখো তিনটা পয়েন্ট রয়েছে। তোমাদের আর একটা আমি সুইচ দেখাচ্ছি, এটা হচ্ছে 1A সুইচ, এটাতে দেখো দুটো পয়েন্ট রয়েছে, এটাতে তোমরা শুধু অন আর অফ এটাই করতে পারবে, কিন্তু এই যে 2A সুইচটা, এই 2A সুইচটাতে তোমরা অন অফ করতে পারবে এবং একসাথে দুটো এলইডি বাল্ব, যে কোনো বাল্বকে তোমরা এই সুইচটার মাধ্যমেই কন্ট্রোল করতে পারবে। আর এই যে 1A সুইচটা, এটাতে কেবলমাত্র একটা এলইডি বাল্বকেই তোমরা অন আর অফ করতে পারবে, কিন্তু 2A সুইচটা দিয়ে তোমরা একসাথে দুটো এলইডি বাল্বকে তোমরা এখানে কন্ট্রোল করতে পারবে এই 2A সুইচটার মাধ্যমে। আর 1A যে সুইচটা, এটার মাধ্যমে একটাই এলইডি বাল্বকে তোমরা অন অফ করতে পারবে, কিন্তু 2A সুইচটা দিয়ে তোমরা দুটো এলইডি বাল্বকে তোমরা ব্যবহার করতে পারবে, সেটাই আজকে তোমাদের দেখাবো। 2A সুইচটাতে দেখো এভাবেই কাজ হয়, মাঝখানে বন্ধ, একদিকে করলে এভাবে চালু হয়ে যাবে, ফের মাঝখানে বন্ধ, আবার এদিকে করলে কিন্তু চালু হয়ে যাবে, মাঝখানে বন্ধ হয়ে থাকবে আর দু সাইডে চালু হবে। আর এই সুইচটাতে দেখো 1Wayটাতে কেবলমাত্র অন আর অফ, আর কিছু নেই। আর এই 1Way এবং 2A সুইচের পেছনে দেখো এখানে তিনটা পয়েন্ট রয়েছে, আর 1Way যে সুইচটা এর পেছনে দুটো পয়েন্ট রয়েছে। 1Way যে সুইচগুলো, এই সুইচগুলো তোমরা যদি ব্যবহার করো কেবলমাত্র এটাতে অন আর অফ করতে পারবে, কিন্তু আর কিছু করতে পারবে না। কিন্তু 2A যে সুইচগুলো, এই 2A সুইচগুলো তোমরা যদি ব্যবহার করো এখানে অন অফ তো করতে পারবে, তাছাড়া একটা সুইচ দিয়েই তোমরা দুটো বাল্বকে কন্ট্রোল করতে পারবে, অন অফও করতে পারবে এবং দুটো বাল্বকে তোমরা ব্যবহার করতে পারবে। এই যে 2A সুইচগুলো, এই সুইচগুলো তোমরা মার্কেটে ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, এগুলো 5 থেকে 7 টাকা করে পার পিস নেবে, এগুলো তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবারে তোমাদের আমি এইটা দেখানোর জন্য আমি এই রকম 1W যে 4 ভোল্টের এলইডিগুলো, 1W এই এলইডিগুলোকে কানেকশন করে আমি তোমাদের দেখাবো। এগুলো তোমরা DCতেও ব্যবহার করতে পারবে, বা এই সুইচটা তোমরা AC লাইনেও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আমি তোমাদের এটা একটা 4 ভোল্টের এলইডি দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। আমি প্রথমে এলইডিগুলোর সাথে ওয়্যারগুলোকে সোল্ডারিং করে নেবো, দিয়ে তারপরে কানেকশনটা দেখাবো। দুটো এলইডির সাথে আমি ওয়্যারগুলোকে সোল্ডারিং করে দিয়েছি। এবারে এই এলইডিগুলোকে আমি সুইচের সাথে সোল্ডারিং করে এবারে কানেকশনটা তোমাদের দেখিয়ে দেবো। এবারে দেখো তোমরা 2A সুইচের পেছনে যে তিনটা পয়েন্ট রয়েছে, তিনটা পয়েন্টের মধ্যে মাঝের যে পয়েন্টটা, এই মাঝের পয়েন্টে এখানে ব্যাটারি ভোল্টেজের যেটা পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনটাকে মাঝের পয়েন্টে ইনপুট করতে হবে, এখানে মাঝের পয়েন্টে কানেকশন করে দিলেই হবে। এবং দু সাইডে যে দুটো পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্টে কী করতে হবে, এলইডির যে পজিটিভ লাইন সেটাকে এখানে কানেকশন করতে হবে, মাঝের পয়েন্টটাতে ব্যাটারির পজিটিভ এবং দু সাইডে যে দুটো পয়েন্ট রয়েছে এই দুটো পয়েন্টে এলইডির পজিটিভ লাইনটাকে কানেকশন করতে হবে। তো আমি লাইনগুলোকে আগে সোল্ডারিং করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা এলইডির যেটা পজিটিভ লাইন, সেই পজিটিভ লাইনটাকে আমি সুইচের একটা পয়েন্টের সাথে আমি এখানে সোল্ডারিং করে দিয়েছি। এবারে আর এক সাইডের যে পয়েন্টটা রয়েছে, ওই পয়েন্টটাতে আর একটা এলইডির পজিটিভ লাইনটাকে এখানে সোল্ডারিং করবো। তোমরা যখন এগুলোকে সোল্ডারিং করবে তোমরা দেখে এটাকে সোল্ডারিং করবে। তো এবারে আমি সুইচের আর একটা পয়েন্টের সাথে এলইডির এই পজিটিভ লাইনটাকে সোল্ডারিং করে দেবো, দিলে আমার এলইডির পজিটিভগুলো কানেকশন হয়ে যাবে। এবারে সুইচের যে মাঝের পয়েন্টটা, ওই মাঝের পয়েন্টটাতে ব্যাটারির যেটা পজিটিভ লাইন সেটাকে সুইচের মাঝের পয়েন্টটাতে সোল্ডারিং করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এলইডির যে পজিটিভ লাইনগুলো আমি সুইচের পয়েন্টের সাথে কানেকশন করে দিয়েছি। এবারে এলইডির যে নেগেটিভ লাইন, এই নেগেটিভ লাইন দুটোকে আমি কী করবো, একসাথে এখানে সোল্ডারিং করে দেবো। পজিটিভটা সুইচের সাথে কানেকশন করেছি, আর যে দুটো এলইডির যে দুটো নেগেটিভ লাইন, দুটো নেগেটিভ লাইনকে একসাথে আমি এখানে সোল্ডারিং করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ যে এলইডির লাইনগুলো আমার কিন্তু সমস্ত কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে আমার ব্যাটারির যে লাইনটা, এটাই দেখো আমার 4 ভোল্টের ব্যাটারি লাইন, এই লাইনটাকে আমি এখানে সুইচের সাথে কানেকশন করবো। দেখো সুইচের যে মাঝের পয়েন্টটা, মাঝের পয়েন্টটাতে আমি ব্যাটারির পজিটিভটাকে এখানে কানেকশন করবো, এবং এলইডির যে নেগেটিভ যেটা রয়েছে ওই এলইডির নেগেটিভগুলোর সাথে ব্যাটারির নেগেটিভটাকে এখানে কানেকশন করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সমস্ত কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি টেস্ট করে দেখাবো। তো তোমাদের বোঝানোর জন্য আমি এভাবে দেখালাম, তোমরা তোমাদের মতো করে কানেকশন করে বাড়িতে ব্যবহার করবে। তো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সুইচটাকে টেস্ট করবো। তো দেখো সুইচটা মাঝখানে কিন্তু বন্ধ হয়ে আছে। এবারে আমি এক সাইডে যখন চাপ দেবো একটা এলইডি আমার জ্বলবে, তারপরে ঠিক উল্টো দিকে চাপ দিলে এটা বন্ধ হবে, মানে মাঝখানে হয়ে যাবে তখন বন্ধ। এবারে দু সাইডে এটা চালু হবে, যে কোনো একদিকে তোমরা যখন চাপ দিবে তখন একটা এলইডি জ্বলবে, তারপরে ঠিক তার উল্টো দিকে চাপ দিলে মাঝখানে হয়ে যাবে, এটা মাঝখানে হয়ে গেলে তখন এটা বন্ধ, এবং তার ঠিক উল্টো দিকে আবার চাপ দিলে তখন সেদিকের এলইডিটা জ্বলবে। এটার মাঝখানে বন্ধ থাকে সুইচটা, এবং দু সাইডে যখন চাপ দেবে যে কোনো একদিকের এলইডিটা তোমার জ্বলবে, এটাই। কিন্তু 1Way সুইচগুলোতে তোমরা কেবলমাত্র চালু এবং বন্ধ করতে পারো, কিন্তু এটাতে তোমরা চালু বন্ধ করতে পারবে এবং একটা সুইচ দিয়েই তোমরা দুটো এলইডিকে কন্ট্রোল করতে পারবে। এই সুইচটা কিন্তু নর্মাল অবস্থাতে মাঝখানে বন্ধ থাকে, তোমরা ধরো উপরের দিকে চাপ দিলে তখন একটা এলইডি জ্বলবে, তারপরে যখন তোমরা ঠিক নিচের দিকে চাপ দেবে তখন এটা বন্ধ হয়ে যাবে, মানে মাঝামাঝি হয়ে গেলে এটা বন্ধ, তারপরে যখন ঠিক তোমরা আবার নিচের দিকে চাপ দেবে তখন আর একটা এলইডি জ্বলবে। এটা দু সাইডে কিন্তু তোমাদের চালু হয় এবং মাঝখানে থাকলে কিন্তু বন্ধ। এর এই সুইচটার সিস্টেমটাই হচ্ছে এরকম, যে মাঝখানে বন্ধ, ওপরে কিংবা নিচে এটা চালু হবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয় তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার এই চ্যানেলে সবসময় এরকম নতুন নতুন ভিডিওগুলো আসতে থাকে।